নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমি জল খাবারের দুটো রেসিপি করে দেখাবো। একটা হচ্ছে দই পরোটা, তার সঙ্গে থাকবে সুজি হালুয়া। তা আজকে সকালকার জল খাবার পুরো জমে যাবে। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র, হয়তো কী খাচ্ছ গো বলে দাও তো বন্ধুদেরকে, তুমি কী খাচ্ছ? লজেন্সটা খাচ্ছে দেখো কেমন করে, ভালো লজেন্স ভালো। হ্যাঁ, আমি একটা গামলা নিয়েছি, গামলায় পরিমাণ মতো আটা নিয়ে নেবো। তার যে পরোটাগুলো আমি গমে আঠা দিয়ে করবো। আটায় দেবো নুন, দু চামচ মতো বেসন, চিনি, সাদা তেল, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার দই দিয়ে মেখে নেব। তার মানে টক দই নিয়েছি, অল্প অল্প দেবো আর মাখবো। অন্যান্য পরোটা থেকে কিন্তু এই দই পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে। অল্প একটু জল দেব, বেশি জল লাগবে না, হাতটা ভিজে নেব। মেখে না হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। উনানটা জ্বেলে নেব, প্রথমে হালুয়াটা করে নেব। কড়াইয়ে দেবো এক চামচ ঘি, এক চামচ সাদা তেল। ঘি আর তেল মিক্স করে দিচ্ছি, তোমরা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারো, হয় ঘি নয় তেল। একবার একটু সুজি দিয়ে দেবো, সুজিটা হালকা আছে, ভালো করে ভেজে নেব। সুজি ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দেবো চিনি, এবার দেবো কাজু বাদাম, কিশমিশ, এবার দেবো দুটো এলাচ। এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এবার দুধ দিয়ে দেবো, আমি গরুর দুধ নিয়েছি। এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। যে রান্না হয়ে গেছে, সুজিটা আগের থেকে ফুলে গেছে, এভাবে নামিয়ে দেবো। তো এর থেকে আমি আর শুকনো করবো না। ঢাকাটা খুলে আটাটা আর একটু মেখে নেব। এবার মাঝারি সাইজের লেচি কেটে নেব। কি হবে, হয়তো এটা বাড়িতেও করে, আমি যখন রুটি করি ময়দা মাখি তখন ওরকম করে ময়দা নেমে খেলা করবে। কি করবি ওটা? এবার এইভাবে গোল করে নেব।
উনানে চাটু বসিয়ে দেব। এবার পরোটাগুলো বেলে নেব, অল্প একটু তেল দেব। আজকে পরোটাগুলো আমি তিন কোনা করে করব, তো এইভাবে ভাঁজ করে দেব, এইভাবে ভাঁজ করে দেব। আবার বেলে নেব, এই তিন কোনা পরোটাগুলো দেখতে কিন্তু ভালোই লাগে। বেলা হয়ে গেছে, এবার চাটুতে দিয়ে দেব। এবার তেল দিয়ে দেব, ভাজা হয়ে গেছে, তুলে নেব। পরোটাগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। সব পরোটাগুলো এইভাবে ভেজে নেব। প্রত্যেকটা পরোটা কিন্তু খুব সুন্দর ফুলছে। পরোটাটা ভাজা হচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সবগুলো ভাজা হয়ে গেছে, আর ভাজার পর দেখতে কত সুন্দর লাগছে পরোটাগুলো। এবার খাওয়া হবে। নাম পাবো না, এই যে পরোটাগুলো কত সুন্দর লেয়ার হয়েছে, এই যে একদম ভেতর ফাঁপা। আর একদম নরম হয়েছে। না বাবু, খাও খাও।
সুজির হালুয়াটাও কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তাই এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে, তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।